নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে কিছু ট্রান্সফার রিউমার এবং তোমাদের করা কোশ্চেন সেটার উত্তর দেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো অনেক কিছু বুঝতে পারবে তো দেখো সবার প্রথমে একটা রিউমার একটা ট্রান্সফার মানে একটা খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে সিবেরিও টোরোকে নিয়ে আমাদের এই টোরো যিনি হায়দ্রাবাদের হয়ে খেলেন এবং এবছরেও তিনি দারুণ পারফরমেন্স করেছেন তো দেখো এই সেবেরিও টোরো যার বর্তমান বয়স কিন্তু পঁচিশ বছর বয়স এবং তিনি একজন স্পেনের প্লেয়ার এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু দুই কোটি টাকা এবং তিনি আইএসএলে হায়দ্রাবাদের হয়ে তিনি কিন্তু টোটাল কুড়িটা ম্যাচ খেলে পাঁচটা গোল করেছে তো বন্ধুরা মোটামুটি ভালোই মানে কি বলবো মোটামুটি পারফরমেন্স আছে এই প্লেয়ারের তো শোনা যাচ্ছে না কি এই শিবেরীয় টোরোকে নাকি মোহনবাগান টার্গেট করেছে বা শিবেরীয় টোরোর সাথে আর কি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান এমনটা কিন্তু শোনা যাচ্ছে খবর মারফতে আর কি ঠিক আছে তো এই দু সালে জুন মাসে থেকেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ এসির সাথে তো তোমরা সবাই জানো এবছর হায়দ্রাবাদ এফসি টিম যারা স্পন্সার করত তারাও কিন্তু আর কি নিজেদের স্পন্সার আস্তে আস্তে সরে যাচ্ছে তো টিমটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ছন্ন হয়ে যাবে এবছরে তো যে পারে পারে কিন্তু ভালো ভালো প্লেয়ার তুলে নিচ্ছে হায়দ্রাবাদ এফসি থেকে তো সেবেরিয় টোরোর নামটাও কিন্তু ড্যাসের মধ্যে থেকে যে মোহনবাগানে মানে আসার চান্স কিন্তু প্রবলভাবে তো দেখা এই নিয়ে কিন্তু বর্তমানে কোনো রকম কিছু ওঠিনি তো কোনো পার্মানেন্ট জায়গাতে খবরটা না পাওয়া পর্যন্ত কনফার্ম কিছু বলতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা এরপরের খবরটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে হ্যাঁ বন্ধুরা হুগো বুমোকে নিয়ে একটা স্বর্গুলো উঠেছিলো মাঝখানে যে হুগো বুমোর সাথে অর্থাৎ জুয়ান ফেরান কিছু মতের অমিল দেখা গিয়েছিল যে জন্য কিন্তু হুগো বুমো রেগে আছে তো এরম কি এটা শোনা গেছিলো তো মাঝখানে জানা গেছে যে হুগো বুমো দল ছেড়ে দেবে বা হুগো বুমো মোহনবাগান দল ছেড়ে অন্য কোনো দলের সই করবে বা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে বা কন্ট্রাক্ট বাতিল করে দেবে এমনটা কিন্তু শোনা গেছিলো তো দেখো এই মুহূর্তে আমাকে প্রায় অনেকেই জিজ্ঞাসা করেছে যে যারা সুপার কাপটাকে কী হুগবম্মু খেলতে পারবে বা সুপার কাপে কি মোহনবাগানে থাকবে না কিন্তু তিনি মোহনবাগান টিম থেকে চলে যাবেন এমনটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছে তো দেখো হুগবম্মু কিন্তু মোহনবাগান ছেড়ে কোথাও যাচ্ছে না তিনি মোহন মোহনবাগানের প্লেয়ার এবং তিনি মোহনবাগানেই আছে আশা করি ক্লিয়ার করতে পারলাম তোমাদের তো সেভিও টোর নিয়ে কোনো আপডেটটা এখন কনফার্ম নেই এবং হুগো বুমো হুগো বুমো কিন্তু কোনো মোহনবাগান ছাড়ছে না তিনি এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ অব্দি কিন্তু মোহনবাগানেই আছেন চাপ নেওয়ার দরকার নেই তবু বন্ধুরা আজকের ছিল ছোটো ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটি অল করে রেখো